নমস্কার বন্ধুরা আমি অমিয়া ঘোষ আমার ইউটিউব চ্যানেল একলবদ্ধ আপনাদের স্বাগত জানাই প্রথমে জানিয়ে রাখি যে আমি কোনো প্রফেশনাল ইউটিউবার নয় বা কোনো পেড অ্যাপ্লিকেশন ব্যবহার করেও ভিডিওগুলো বানাই না মূলত বলতে পারেন অনেকটা শখেই ইউটিউবে ভিডিওগুলো বানাচ্ছি যাতে আমার ভিডিওগুলো আরও অনেকজনকে মোটিভেট করতে পারে আরও অনেকজনদের পথ দেখাতে পারে তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছিল যে ভিডিওগুলো আমি কীভাবে বানাই ভিডিওগুলো মূলত আমি ফ্রি অ্যাপ্লিকেশান দিয়েই বানাই এর জন্য মূলত দুটো অ্যাপ্লিকেশন ব্যবহার করে থাকি চলুন দেখা যাক সেগুলো কিভাবে ব্যবহার করি বা কোন কোন অ্যাপ্লিকেশন ব্যবহার করি সেগুলো আজকে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রথমে আমরা মোবাইলে প্লে স্টোরে চলে যাব গুগল প্লে স্টোরে সেখানে আমরা কাইন মাস্টার লিখে সার্চ করব এটা খুবই একটা পাওয়ারফুল অ্যাপ্লিকেশন বলতে পারেন অনেক কিছু পাওয়া যায় কিন্তু যেহেতু আমি ফ্রি অ্যাপ্লিকেশান ব্যবহার করি তাই আমার ওয়াটারমার্ক ওয়াটারমার্কটা থেকে গেছে আর কি পেড অ্যাপ্লিকেশান ব্যবহার করলে ওয়াটারমার্কটা আর থাকবে না কাইন মাস্টার যেহেতু আমি অলরেডি ইনস্টল করে রেখেছি তাই আমাকে আপডেটের অপশান দিচ্ছে যাই হোক আমি আপডেট করব না এখন এরপর ডটলিফাই বলে আরেকটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করতে হবে আপনারা যেহেতু ডাউনলোড যদি করা না থাকে তাহলে এগুলো ডাউনলোড করে নেবেন আর ডটলি ফাইটাও আমার কাছে ইনস্টল করা আছে তাই সেই জন্য আমাকে ওপেনের অপশান দিচ্ছে চলুন এবার ডটলিফাই চলে যায় সেখানে হ্যান্ড রাইটিং এফেক্ট পাওয়া যায় কীভাবে সেটা করা যায় এই প্লাস চিহ্নতে প্রথমে ক্লিক করব একটা নাম দিতে হবে যে মুভিটা বানাচ্ছি এরপর আপনি রেশিওটা সিলেক্ট করে নেবেন মানে কত পিক্সেলে বানাবেন হাজার আশি না সাতশো কুড়ি এখানে নাম দিলাম একটা ধরুন এল এটা একটা প্রজেক্ট প্লাস চিহ্ন দিয়ে ক্লিক করলে আমরা অনুগুলো সিন পাব এর মধ্যে আমরা টেক্সট অ্যাড করতে পারি বা কোনো ছবি অ্যাড করতে পারি এখানে ধরুন লিখলাম টেক্সটের জায়গায় ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইনসার্ট করলে সেই লেখাটা স্ক্রিনের মধ্যে চলে আসবে এবার সেটাকে আপনি এডিট করতে পারেন কালার চেঞ্জ করতে পারেন ফ্রন্ট চেঞ্জ করতে পারেন এবার দেখুন হ্যান্ডরাইটিং এফেক্টটা চলে আসছে এছাড়া আপনি ছবি অ্যাড করতে চাইলে ছবি অ্যাড করতে পারেন এখানে ফেসের চিহ্ন দেওয়া আছে সেখানে ক্লিক করবেন এর মধ্যে থেকে যে কোনো একটা ছবি চুজ করে নেবেন সেটা অ্যাডজাস্ট করতে পারেন উপরের নিচে বাঁ সাইড বা ডান সাইডে এরপর প্লাস চিহ্ন নিয়ে আর আমরা আবার একটা টেক্সট অ্যাড করব এখানে আমার ইউটিউব চ্যানেলের নামটা দিচ্ছে একলব্য ইনসার্ট করলে সেটা চলে আসবে আগের মতন আপনি পজিশন ঠিক করে নিতে পারেন বা কালার চুজ করতে পারেন ফ্রন্ট চেঞ্জ করতে পারেন এখানে আপনি হ্যান্ডরাইটিং এফেক্ট পেয়ে যাবেন এখানে যে অ্যানিমিটেড ছবিগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন এতে আপনার ভিডিওটা দেখতে আরও সুন্দর হবে এবার দেখুন ভিডিওটা এফেক্ট কেমন হচ্ছে প্লে করে এখানে মেঘ মুভিতে আমি ক্লিক করব না যেহেতু আমার ভিডিওটা সেভ করার দরকার নাই আমি শুধুমাত্র বোঝানোর জন্যই ব্যবহার করেছিলাম এরপর আমরা চলুন কায়েন মাস্টারে গিয়ে যাই কায়েন মাস্টারে গিয়ে দেখা যাক কিভাবে ভিডিও বানানো যায় বা ভিডিও এডিট করা যায় কাইন্ড মাস্টার প্রথমে রেশিওটা সিলেক্ট করে নিতে পারেন আপনার স্ক্রিন অনুযায়ী তারপর ওখানে গিয়ে আপনি প্লাস চিহ্ন ক্লিক করে যে কোনো ছবি চুজ করতে পারেন আপনি ব্ল্যাঙ্ক কোনো চু কালার চুজ করতে পারেন তো যাই হোক কায়েন মাস্টারের এত ফিচার্স আছে যে কাইন মাস্টার সম্পর্কে বলতে গেলে পুরো একটা আলাদা ভিডিও বানাতে হবে ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না